অগতানুগতিক। দর্শকশূন্য ষ্টেডিয়াম, নগণ্য সংখ্যক এথলিট, বিষয়ববীয়ার উপস্থিতি, উদ্বোধন হল দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। সম্পূর্ণ এক সুকীয়া পরিবেশ, নিতৌ অনেক মেইল, নিতৌ অনেক এসওপি। যাত্রার 96 ঘণ্টার ভিতর দুবারক আরটিপিসিআর টেস্ট, তারপর যাত্রা টোকিওলৈ। অলিম্পিকর ইতিহাসত স্মরণীয় হব টোকিও অলিম্পিক। মহামারী কোভিড-19 সংক্রমণ অব্যাহত থাকার মাজতেই হাজার হাজার দর্শকর হর্ষোল্লাসের মাজত প্রতি 4 বছরের মূরে মূরে অনুষ্ঠিত হওয়া মেগা ইভেন্টখনের উদ্বোধনী অনুষ্ঠানত এবার উপস্থিত মাত্র 1000 ভিআইপি দর্শক। আনুষ্ঠানিকভাবে টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামত ভারতীয় সময় অনুসরি বিয়লি 4:30 বজাত মুক্তি করলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আর জাপানের নারুহিটোকে ধরে বিশ্বের 15 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানে। উদ্বোধনী অনুষ্ঠানত বিশ্বের অংশগ্রহণকারী দেশসমূহের 15-20 খেলোয়াড়কে উপস্থিত থাকবে দিয়ে আয়োজকে। উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে ভারতের 22 এথলিট, 6 বিষয়ববীয়া। উদ্বোধনী অনুষ্ঠানত ভারতের ক্রমিক সংখ্যা 21। অসম কন্যা লাভলীনা বৰগোহাঁইক উদ্বোধনী অনুষ্ঠানত দেখি স্বাভাবিকতেই গৌরবান্বিত হয়ে পড়ল প্রতিজন অসমীয়া। উদ্বোধনী অনুষ্ঠানত পরিলক্ষিত হল জাপানের চহকী কলা সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা। এবার টোকিও অলিম্পিকত আছে 33-বিধ ক্রীড়ার 349টা ইভেন্ট। উল্লেখ্য, অলিম্পিকর প্রাকমুহূর্তত জাপানের রাজধানী টোকিওত করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার স্থানীয় উদ্যোক্তা কমিটিয়ে খেলোয়াড় আর বিষয়ববীয়াসকলের সুরক্ষার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হাতত লৈছে। স্পোর্টস ডেস্ক, ঈশান নিউজ।